জবস আপডেট 2024 ফর ইউরোপ। ইউরোপের কোন কান্ট্রিতে আপনার সবচেয়ে জবস ডিমান্ডগুলো রীতিমতো আপডেট বেশি আসে, তো সেই বিষয় নিয়ে অবশ্যই আপনাদেরকে আমি দিক নির্দেশনা, অবশ্যই ধারণা এবং প্রসেসিং টাইম এবং কী কী ডিমান্ড সবচেয়ে বেশি আসে এবং কী কী ডিমান্ডের উপর আপনারা গেলে অবশ্যই সেখানে আপনারা কাজ করতে পারবেন, একটু যে টাস্কের ভিডিও থাকছে অবশ্যই সাথে থাকবেন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ গাইজ। লেটস গো স্টার্ট দিস ভিডিও। সালাম আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে জবস আপডেটেড নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার পোল্যান্ড। পোল্যান্ডে যারা যাবেন তাদের জন্য রয়েছে ভিগ অপরচুনিটি, অতএব আপনার দারুণ সুখবর। অবশ্যই 2024 যারা আপনার এন্ট্রি করতে চান পোল্যান্ডে তাদের জন্য রয়েছে আপনার ভালো একটা সুযোগ, তো সেই বিষয় নিয়ে অবশ্যই আমি আলোচনা করব, এভরিথিং সব কিছু নিয়ে আলোচনা করব। ওকে, আমাদের কাছে কী কী কন্ট্রাক্ট আছে প্লাস প্রসেসিং এবং আপনার ফান্ডিং যে মানিটা এভরিথিং সব কিছু এবং স্যালারি নিয়ে এ টু জেড সব কিছু নিয়ে আজকের ভিডিওতে থাকছে অবশ্যই। ওকে, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লেটস গো স্টার্ট দিস ভিডিও গাইস। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে যারা পোল্যান্ডে যাবেন মেইন হচ্ছে আপনার আপনার এজেন্সি। ওকে, আপনারা ভালো যে কোনো এজেন্সির মাধ্যমে আপনার ফাইলগুলো জমা করবেন, অবশ্যই আপনার কাজগুলো দুই দিন আগে হোক পরে হোক ইনশাল্লাহ ডান হবে। ওকে, আর আপনার যদি আপনার যে সমস্ত এজেন্সিগুলোতে আপনার জমা দেন সেই আপনার সেখানে আপনারা হেনস্থ হন, সিকিউরিটি মানি প্লাস আপনার পাসপোর্ট এগুলো অনেক জল জামালা হয়, অবশ্যই আপনারা সেই দিক দিয়ে চিন্তা ভাবনা করে অবশ্যই আপনারা কাজগুলো করবেন আপনাদের সেফলি হিসেবে, আপনাদের সুযোগ সুবিধা অনুযায়ী আপনারা কাজ করবেন। ওকে ওকে, আমাদের কাছে যে পোল্যান্ডে যে জবস আপডেটগুলো আছে সেগুলো হচ্ছে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার, নাম্বার ওয়ান আছে ফ্যাক্টরি ওয়ার্কার। যারা ফ্যাক্টরি ওয়ার্কার যাবেন বয়স হতে হবে আপনার 20 থেকে 45 বছর, সর্বনিম্ন ওকে থাকা আপনার হচ্ছে কোম্পানি খাওয়া নিজ। ওকে, এবং আপনার স্যালারি পড়বে 800 ইউরো, এটা হচ্ছে আপনার ফ্যাক্টরি ওয়ার্কারের ক্ষেত্রে। নেক্সট ওয়ান হচ্ছে আপনার জেনারেল ওয়ার্কার, যারা জেনারেল ওয়ার্কার যাবেন পোল্যান্ডে তাদের জন্য সেম টু সেম আপনার বয়স হতে হবে 20 থেকে 45 বছর এবং আপনার থাকা কোম্পানি খাওয়া নিজ। ওকে, আপনার স্যালারি হবে আপনার 800 ইউরো। নেক্সট ওয়ান হচ্ছে আপনার পেন্টিং, যারা পেন্টারের কাজ জানেন বিল্ডিং কনস্ট্রাকশন, যারা পোল্যান্ডে যেতে চান তাদের জন্য রয়েছে গুডস আপনার ভালো একটা সুযোগ। অবশ্যই অবশ্যই যারা যাবেন তাদের তারা অবশ্যই আপনারা ফাইলগুলো দিতে পারেন, আমরা কাজ করব। আপনার বয়স হতে হবে আপনার 20 থেকে 45 বছর এবং আপনার আপনার স্যালারি হবে 1000 ইউরো এবং আপনার থাকা কোম্পানি খাওয়া নিচ্ছে। ওকে, প্লাস ওভারটাইম অবশ্যই আছে, ডিউটি সবগুলোই 8 ঘন্টার ডিউটি হবে। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে আপনার যারা কনস্ট্রাকশনে যাবেন, কনস্ট্রাকশনে আপনার যেতে পারবেন কোনো সমস্যা নেই, বয়স 20 থেকে 45 বছর হতে হবে এবং আপনার হচ্ছে থাকা কোম্পানি খাওয়া নিজ প্লাস ওভারটাইম 8 ঘন্টা বেসিক ডিউটি হবে এবং আপনার স্যালারি হবে 1000 ইউরো। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে আপনার যারা ওয়েল্ডার যেতে চান, যারা ওয়েল্ডার যাবেন তাদের জন্য সেম টু সেম একই প্রসেস, আপনার বয়স হতে হবে 20 থেকে 45 বছর এবং আপনার থাকা কোম্পানি খাওয়া নিজ প্লাস 8 ঘন্টা ডিউটি প্লাস ওভারটাইম, স্যালারি আপনার 1000 ইউরো। ওকে, এগুলো হচ্ছে পোল্যান্ডের জন্য ভিগ আপনার সুযোগ, আমাদের কাছে যে জবসগুলো আছে সেগুলো নিয়ে অবশ্যই আপনাদের কাছে ডিসকাস করলাম এবং আপনারা আসেন এখানে প্রসেসিং টাইম এভরিথিং সব কিছু মিলে কীরকম লাগতে পারে। আপনার ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনারা যান না কেন অবশ্যই ট্রাভেলস এজেন্সিকে অবশ্যই টাইম দেওয়া লাগবে, আপনার সাথে সাথে কোনো কিছু হয় না বা হবে না। ওকে, সেক্ষেত্রে একটা আপনার পারমিটটা তাড়াতাড়ি হয় এবং আপনার ভিসা প্রসেসিং একটু তার আপনার টাইম লাগে, কারণ আপনার এগুলো অ্যাম্বাসি ফেস করা লাগে সেই জন্য একটু টাইম লাগে। এভরিথিং সব কিছু এগুলো কাগজপত্র আপনার যে ডকুমেন্টসগুলো আছে এগুলো গোছানো লাগে এবং কারেক্টলি দেওয়া লাগে, যেমন ভিসা যেন ভিসা রেজিস্ট্রেশনের যেন হার্ড রেজিস্ট্রেশন যেন নাই থাকে সেই সিস্টেমভাবে নিখুঁতভাবে কাজ করা লাগে। তারপর হচ্ছে আপনার যে আপনার যারা অ্যাম্বাসি ফেস করবেন অবশ্যই আপনারা ওয়ার্ক পারমিট হওয়ার পরে অবশ্যই আপনারা সব কিছু নিজ খরচে আমরা আপনার ইমার্জেন্সি যে আপনার বুকিং প্লাস আপনার যে ভিসা প্রসেসটা এটা এভরিথিং সব কিছু করে দেবে, কিন্তু খরচাটা আপনি যে যে যাবে তে যাত্রী বহন করা লাগবে সেটা আপনার সব জায়গায় সেম টু সেম। ওকে, যারা যেতে ইচ্ছুক আর যান আপনারা যোগাযোগ করবেন বা আমাদের মাধ্যমে যান, যে কোনো ট্রাভেলস এজেন্সির মাধ্যমে যান, দ্যাট নট সে। ওকে, সেটা আপনাদের ব্যক্তিগত মতামত, অবশ্যই আপনাদেরকে আমি রীতিমতো জবস আপডেটগুলো নিয়ে আমি কথা বলার জন্য ইচ্ছুক বা আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক বা আমার কিছু ধারণা দেওয়ার জন্য। ওকে, যেগুলো আমার কাছ থেকে পাবেন হয়তো অন্যান্য ইউটিউবার বা অন্যান্য আপনার এজেন্সিগুলো নাও বলতে পারে, যারা আমার সাথে কথা বলছেন তারা অবশ্যই অবশ্যই আমার ব্যক্তিগত বা আমার কত অনুসারে বুঝতে পারেন যে আমি কত স্টেডলি স্মুথলি কথা বলি, কারণ আমি আপনাকে বলবো যে ভাই এখানে আপনার এই সমস্যা এই সমস্যা এই সমস্যা এভরিথিং সব কিছু আমি আপনাকে ভেঙে চুরে বলবো, অবশ্যই আপনি যদি আপনার ভালো লাগে দেন আপনি ফার্মিট ফাইল জমা দিতে পারেন। ওকে, কিন্তু সেম প্রবলেমগুলো আপনার অন্য ট্রাভেলস এজেন্সিতে দিলে সেম প্রবলেম আপনার
পেস করা লাগবে, এগুলো দেওয়া লাগবে, টাইম দেওয়া লাগবে, অবশ্যই টাইম দেওয়া লাগবে। তবে হ্যাঁ, যাচাই করতে হবে, আপনি নিজ দায়িত্বে যাচাই করতে হবে এবং আপনার নিজ দায়িত্বে কাজগুলো অবশ্যই আপনার জমা দিতে হবে, কারণ সেটা আপনার ডিসিশন, আপনার চিন্তাভাবনা নিয়ে আপনি কাজ করবেন এবং আপনার চিন্তা করেই, আপনি চিন্তাভাবনা করেই আপনি ইউরোপ যাবেন বা যে কোনো কান্ট্রিতে যাবেন, সম্পূর্ণ ডিসিশন হচ্ছে আপনার। আপনি কারো উপর আপনার নির্ভর করবেন না, আপনার যেটা ভালো হয় সেটা আপনার সঠিক সিদ্ধান্ত নিয়ে তো সঠিক সময়ে আপনি কাজ করার জন্য ফাইল জমা দিতে পারেন যে কোনো ট্রাভেলস এজেন্সিতে। ওকে, সেটা আপনার মতামত। ওকে, না লাস্ট ওয়ান হচ্ছে আপনার যে সমস্ত সবচেয়ে বেশি কমান্ড আসে, যে ফলেন্টের ভিসা রেশিও বলতে লস হলে আমাদের হবে, আপনাদের এক টাকা লস হবে না, যেটা আপনারা দিবেন সেটা যদি আপনার ভিসা রেজিস্ট্রেশন হয় দেন, ওকে, আপনার টাকা আপনার এক টাকা পর্যন্ত হিসাব করে আপনি নিয়ে যাবেন, আমরা আপনাকে ইনস্ট্যান্ট ব্যাক করে দেবো, কোনো সমস্যা নেই। আপনাদের টাইম ওয়েস্ট হয়েছে, আপনাদের কাছে যে টাইম কমিটমেন্ট করে নেওয়া হয়েছে, যদি আপনার টাইম অ্যাডভান্স হয়ে যায়, ওভার হয়ে যায়, দেন আপনার ফাইল, আপনার টাকা আপনি ইনস্ট্যান্ট ব্যাক নেবেন, কোনো সে নেই। ওকে, তারপর হচ্ছে আপনারা যদি যারা যেতে ইচ্ছুক, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই ফেসবুক পেজ লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা ফেসবুক লিঙ্ক অবশ্যই ভিজিট করবেন, যাদের ভালো লাগে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবেন, সেটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, কারণ একটা ভিডিও মেক করতে অনেক সময় প্লাস আপনার টাইম লাগে এবং এগুলো এডিট মিডিট এভরিথিং সব কিছু ঝামেলা নিয়ে চলতে হয়, জাস্ট সেটা নটসে, জাস্ট আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আপনারা যদি অ্যাকসেপ্ট করেন দেন ওকে গুড, ট্রাভেলস এজেন্সির মাধ্যমে অবশ্যই অবশ্যই আসবেন, কথা বলেন, যদি আপনার ভালো লাগে দেন আপনি ফাইল জমা দিতে পারবেন, না ভালো লাগলে ওকে, কোনো নটসে কোনো কথা নাই, আপনার যেখানে ভালো লাগে সেখানে আপনারা জমা করবেন। ওকে, তো যাই হোক না কেন, এগুলো হচ্ছে আপনার রেজিস্ট্রেশনের হার, ইনশাল্লাহ হবে না, বাকিটা আল্লাহ ভরসা। ওকে, আপনারা যারা যেতে ইচ্ছুক অবশ্যই আর্জেন্ট আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা ফাইলগুলো জমা দিবেন। ওকে, তো এই হচ্ছে আপনার চব্বিশে ফলেন্টে যে আমাদের কাছে নিউ জবস আপডেটগুলো আছে সেগুলো নিয়ে অবশ্যই আপনাদের কাছে বিস্তারিত বললাম এবং বাকিটা আপনার ডিসিশন, আপনার চিন্তাভাবনা। ওকে, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো জবস আপডেট নিয়ে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই ইনফো ইউরোপ চ্যানেল আপনার চোখ রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সবার কাছে ভিডিওটি পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। থ্যাংক ইউ গাইস, আজকের জন্য এতেই।